দীর্ঘ এক যুগ পর বুধবার রংপুরে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরের পুত্রবধূর আগমন ঘিরে আশায় বুক বাঁধছেন তিস্তা পাড়ের মানুষ। তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতারা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে 2 কোটি মানুষ উপকৃত হবে। রংপুর থেকে আবু আসলামের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। রংপুরের উন্নয়নের কারিগর ও পুত্রবধূ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ এক যুগ পর 2 আগস্ট আসছেন রংপুরে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সফরকে ইতিবাচক হিসেবেই দেখছেন স্থানীয়রা। আশায় বুক বাঁধছেন তিস্তাপাড়ের মানুষ। দুই পাশে যদি খনন, নদীটা খনন হইতো, হয়তো বা দুই পাশের লোক আমরা স্থায়ীভাবে থাকতে পারতাম। তিস্তা মহাপরিকল্পনার কাজটি তিনি যেন আমাদেরকে উদ্বোধন করে দিয়ে যায় দ্রুত একনেকে। এই যে মহাপরিকল্পনার যে বাজেট সেটি পাশ করে কাজ শুরু করবেন, এই আশাই আমাদের উত্তরাঞ্চল। তিস্তাপাড়ের বাসিন্দাদের আশা, রংপুরের জনসভায় বহু আকাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে কোনো সুখবর দেবেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী রংপুরে আছেন, আমরা তিস্তাপাড়ের 2 কোটি মানুষ আশাবাদী। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই তিস্তার পাড়ের মানুষের জন্য দুঃখ দুর্দশায় নিরসন করেন। তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতারা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে 2 কোটি মানুষ উপকৃত হবে। গণমানুষের দাবি, এই দাবি দীর্ঘদিন চলে আসছে, এই দাবির বাস্তবায়ন এখন মাননীয় প্রধানমন্ত্রীর নিজের নিজ মুখ থেকে প্রতিশ্রুত বাণী আমরা শুনতে চাই। সেই লক্ষ্যে আমরা রংপুরের এই তিস্তা পাড়ের মানুষেরা উদ্গ্রীব হয়ে আছে। তিস্তা অববাহিকার 2 কোটি মানুষ এখানে উপকৃত হবে, নদী ভাঙনের হাত থেকে মানুষ রক্ষা পাবে। এই মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে এই অঞ্চলে একটা অর্থনীতি নতুন জাগরণ তৈরি হবে। রংপুরবাসী বলছেন, পানির ন্যায্য হিস্যা না পাওয়ায় তিস্তা এখন উত্তরের মানুষের দুঃখ হয়ে দাঁড়িয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।